নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান, আপনাদের প্রিয় সোনার বাংলার অনুষ্ঠান। এবং সোনার বাংলা মানে কিন্তু আপনারা আপনাদের কালেকশন পেয়ে যাবেন আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে, অর্থাৎ বিশ্বজিৎ আপনাদের জন্য চলে এসেছে অনুষ্ঠানে। বিশ্বজিৎকে প্রথমে একদম আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এই বিশেষ মুহূর্তে। কারণ এখন জানেন সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড মানে কিন্তু জাস্ট লাইভ, মানে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আমার সাথে। দেখুন একদম ঠিক সরাসরি আমার সামনে একটা ব্লু রঙের স্ট্রিপ যাচ্ছে সরাসরি কথা বলার নাম্বারটাতে, সেই নাম্বারটাতে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে নিতে পারো। সেই নাম্বারে ফোন করে নিলে কিন্তু তোমরা আমার সাথে গল্প করতে পারবে, তোমাদের যা যা ফিডব্যাক, গুরুত্বপূর্ণ কথা, অভিযোগ সব শুনবো তোমাদের কাছ থেকে। এবং তার সাথে সাথে কিন্তু এক্সক্লুসিভ শাড়িও দেখে নেবো, প্রচুর শাড়ি, কারণ সামনে দেখো দুর্গা পুজো আর কিছুদিন হাতে কোনো কটা দিন বাকি। আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করবো শাড়ি দেখানো। এবং তার পাশাপাশি যে কথাটা বলবো, ফর এনি কাইন্ড অফ বুকিং তোমরা যদি কলকাতার মধ্যে থাকো সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফ্রি, মানে কোনো ডেলিভারি চার্জেস লাগবে না সকলের জন্য। কলকাতায় কিন্তু ফ্রি ডেলিভারি, হাওড়াতেও কিন্তু ফ্রি ডেলিভারি আছে কিছু কিছু অঞ্চলে, সাম প্লেসেসে, এবং হুগলিরও কিছু কিছু অঞ্চলে কিন্তু হোম ডেলিভারি একদমই ফ্রি। শুধু প্রোডাক্টের প্রাইস তোমাদেরকে পে করতে হবে, যে কথাটা সবসময় বলি। তোমরা ধরো শনিবার দিন প্রত্যেক দিন লাইভ দেখছো, আমাদের নতুন এপিসোডস দেখতে পাচ্ছ বিকেল 4টার সময় সিটিভিএন প্লাসে। বাকি দিনগুলো কীভাবে যোগাযোগ রাখবে আমাদের সাথে? দুটো অপশান, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকি আউটার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখবে। আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো স্ক্রিনের মধ্যে যাচ্ছে, এখনই যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, দেখো এই যে 8017255403। তোমরা ভারতবর্ষের বিদেশের যে প্রান্তে থাকো বা প্রত্যন্ত গ্রামে থাকো হোয়াটসঅ্যাপে কানেক্ট করো, এবং কোথা থেকে নাম এবং লোকেশানটা প্লিজ লিখো আর কি দেখতে চাইছো, সেটা করলেই আমি সরাসরি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এবং অবশ্যই সরাসরি ফোন করবে, গল্প করবো, আরও একবার বলে দিলাম। আজকে কিন্তু রয়েছে অনেক ধরনের শাড়ি, কিন্তু অবশ্যই সব পিওর ফ্যাব্রিক। যেমন প্রথম সম্ভার রয়েছে আমাদের সিল্ক বাটিক, পিওর সিল্ক বাটিক রয়েছে এক্সক্লুসিভ দুটো সম্ভার। তার সাথে যেটা স্পেশাল মেনশন করব আমি উইথ কোট আনকোট, তসরের কারিগরি, চোখ রাখতে হবে তসরের কারিগরিতে। এরপরে রয়েছে কিন্তু পিওর বিষ্ণুপুরের স্বর্ণচুরি, একটা ঘিচা স্বর্ণচুরি দেখাবো আজকে একটু এক্সেপশনাল। তার সাথে রয়েছে কিন্তু একটা আমাদের পিওর কালারিং বিষ্ণুপুরের গরুদ, তার সাথে লখনৌ চিকন টাই অ্যান্ড ডাই অসাধারণ কালেকশন, তার সাথে রয়েছে লিনেন বেনারসি পিওর, এবং তার সাথে রয়েছে পিওর বিষ্ণুপুরি কাতানে জারি বর্ডার, তার সাথে হ্যান্ড ব্লকের ব্যবহার। রোমাঞ্চ তো লাগছে, আশা করি সকলেরই ভালো লাগছে। চটপট করে তোমরা ফোন করতে থাকো স্টুডিওতে, আমার সাথে কথা বলো এবং শাড়িও দেখে নেবো। চলো শুরু করি। এবং সকলে মাথায় রাখবে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড মানে কিন্তু উই হ্যাভ নো ব্রাঞ্চ, আমাদের কোনো শাখা নেই, একটাই প্রতিষ্ঠান। ফোন করবে সরাসরি আসবে। দেখো যেহেতু দুর্গা বা মায়ের বোধন, হ্যাঁ দেখো আঁচলটাই বাটিকটাই শুরু করলাম আজকে মাকে দিয়ে, ডেডিকেটেড টু আমাদের দেবী দুর্গা। উনি যেন সমস্ত কিছু ভালো করে দেন, সকলকে সুস্থ রাখেন, সকলকে আরো বেশি শক্তিশালী করে ভেতর থেকে এবং মানসিক ভাবে। দেখো মা দুর্গার পুচকু পুচকু আমি বলবো না, এটা খুব সুন্দর একটা 10 হাত তোমরা দেখতে পাচ্ছ বাটিকে করে দেওয়া আছে, এবং কোলে রয়েছে কিন্তু গোলু বাবা রয়েছে কোলে, দেখো কি সুন্দর প্রপার হ্যান্ড বাটিকে করে দেওয়া আছে মা দুর্গা। এবার আস্তে আস্তে একটু ওয়াইড হবো আঁচল থেকে, প্রত্যেকটা শাড়ি খুব ধরে ধরে দেখাবো, তাতে আমি 10টা শাড়ি দেখাবো আর আপনাদের সাথে কথা বলবো। তাও সই একটু আঁচলটা একটু এইভাবে ধরো সোমা, পুরো একটা চালার মতো করে দেওয়া আছে, চালা যেন আমরা আট চালা ঠাকুর দেখি সেরকম, পুরোটা বাটিক দেখছেন, পিওর সিল্ক মুর্শিদাবাদ বাটিক। চলে এলাম এরপরে কিন্তু এর সাথে আলপনার সাথে গোলাপের পদ্মের খুব সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ, তাকে এখানে পদ্মে ছড়া তো হবে না, হ্যাঁ গোলাপের পদ্মে ছড়া তো কেন হবেই না, কেন অকাল বোধন, পুরোটাই হচ্ছে অফ হোয়াইট এবং তাতে রয়েছে রেডের ক্র্যাক। এবার শাড়িটা একটু ওয়াইডলি দেখবো, আপারের দিকের বর্ডারটা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে, দেখো পদ্ম কুড়ি, পদ্ম পুরো শাড়িটা পিওর মুর্শিদাবাদ সিল্ক, আজকের এক নম্বর শাড়ি, রেঞ্জ কিন্তু 3500 উইদিন 3500 একটা শুভ সূচনা হলো উইদাউট ব্ল্যাক, একটা পিওর সিল্ক বাটিক দিয়ে। অবশ্যই ব্লাউজ পিস কন্টিনিউশন থাকছে, সেখানেও কিন্তু পদ্ম, পদ্মের কুড়ি রয়েছে পুরোটা, কুড়ি ব্লাউজ পিস, এটা তো ভীষণ একটা কালো ছড়া। অবশ্যই নমস্কার, প্রথম কে আছেন আজকের ফোনে? নমস্কার, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন, হ্যাঁ নমস্তে নমস্তে বলি, হ্যালো হ্যালো, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, প্লিজ আপনি ম্যাম ট্রাই করুন, আপনার এটা তো ওপেন স্পেসে এসে একটু কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্তে বলি, শোনাই দিচ্ছে, হ্যাঁ বল রে ভাইয়া, হ্যালো ভাইয়া আওয়াজ আ রহি হ্যায়, হ্যাঁ আওয়াজ আ রহি হ্যায়, বলিয়ে ম্যাম কে সুন রহা, বল, হ্যাঁ মে আপনি তো মেরি বেটি তো না বাত করে গিয়া আছে, একবার বাত কিজিয়ে না, আচ্ছা বহুত বড়ি ফ্যান হ্যায় আপকি, দিজিয়ে দিজিয়ে छोटी को, हाँ नमस्ते, हेलो नमस्ते बाबू, कैसे हो? मैं ठीक हूँ, आप कैसे हैं? मैं बहुत अच्छा हूँ, जैसे तुम टीवी पे देख रहे हो मैं ऐसा ही हूँ, बस एकदम बिंदास फूल और मस्ती में हूँ। एक लहंगा दिखाइए ना, एक अच्छा सा, ठीक है बाबू, लहंगा ठीक है, तुम एक काम करो मम्मी को फोन दो, मैं बता दे रहा हूँ मम्मी को, ओके ठीक है।
हेलो, थैंक यू भैया। हाँ थैंक यू भैया। भाभी जी आप सुनिए, व्हाट्सएप पे जो नंबर मैंने व्हाट्सएप डाला है ना, उस नंबर पे आपको व्हाट्सएप करना है, तो आपका व्हाट्सएप नंबर पे व्हाट्सएप कर दीजिए, तो हम लोग आपका बेटी के उम्र के हिसाब से लहंगा का वहाँ पर पिक्चर भेज देंगे, ठीक है? চলে আসি দু নম্বরের, একটা পিওর সিল্ক বাটিক এবং এটা একটা কালারফুল বাটিক, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার বাটিক রয়েছে, এখানে পার্পল রয়েছে, একটা ইয়েলো রয়েছে, একটা গ্রিন রয়েছে, একটা অরেঞ্জ রয়েছে, এবং পাড়ে দেখো একটা হোয়াইট অফ হোয়াইট দিয়ে ক্র্যাক যাচ্ছে। এবার বডিতে এটা তো দেখিয়ে দিলাম পুরো ফার্স্ট হাফটা, এবং ফার্স্ট বাকি হাফটা কিন্তু রেইনবো কালার কম্বিনেশন, যেগুলো আমরা পাড়ে বডিতে দেখেছি দেখো সেগুলো দিয়ে কিন্তু রেইনবো প্যাটার্ন করে দেওয়া আছে, অরেঞ্জ, খুব সুন্দর না শাড়িটা, ব্রাইট গর্জিয়াস। এবং পাড়ের দিকে কিন্তু দেখো, একটু দেখিয়ে দিই লোয়ার দিকটা আসি, হ্যাঁ এই নকশাটা কিন্তু বর্ডারের দিকে যাচ্ছে, রেইনবো বাটিক আমি এটাকে বলি, অবশ্য উইথ ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার কন্টিনিউশন রয়েছে, সেটাও রেইনবো কন্টিনিউশনটা রয়েছে। S2 3500 up to 3500 onwards. এরপরে আরেকটা গাছি আমাদের দেশি যে তাসের হয়, সেই দেশি তাসের কিন্তু হ্যান্ড স্টিচ গুজরাটি দেখাবো, এটা কিন্তু ওয়ান পিস প্রত্যেকটা, আবার যখন আরেকটা পিস আসবে সেটার কিন্তু রং সিমিলার নাও হতে পারে, 19-20 পার্থক্য থাকবে প্রপার, যেহেতু ন্যাচারাল ডাই করা হয় এটাতে। দেখো এইখানের কাজটা একটু দেখিয়ে দেবো আমি বর্ডার জুড়ে, রংগুলি কিন্তু একদম অন্যরকম, একটু প্যাস্টেল শেডস অফ কালার দেখো, এবং তার সাথে দেখো পুরো সিল্কের একটা পিচ কালারের বর্ডার দিয়ে কিন্তু হাইলাইট করে দেওয়া আছে পাইপিং বর্ডার। বডিতে আসবো হচ্ছে প্রপার গ্রে কালার, এবং তার সাথে একটা একটু স্টিল কালার ঘেঁষা একটা রঙের দিয়ে কিন্তু রয়েছে পুরোটাই স্টিচ গুজরাটি, হ্যান্ড স্টিচ গুজরাটি। এবং এই শাড়িগুলো কিন্তু প্রপার 100% দেশি তাসের, ইজ এ পিওর দেশি তাসের উইথ প্রপার সিন্ধি কাজও অনেকে বলেন, প্রপার গুজরাটিও বলেন, প্রপার হ্যান্ডওয়ার্ক, ভীষণ সোবার এবং মাইনুটলি কাজগুলো দেখতে হবে। কিন্তু আজকে কিন্তু তসরের কারিগরি শুরু করেছি আমাদের দু নম্বর সেকশন, তসরের কারিগরি, এবং এইটাতে যাচ্ছে আমাদের এক নম্বর যেটা আমরা, সেটা হচ্ছে তসরে গুজরাটি দেশি তাসের গুজরাটি, একটু বড় একটা স্ত্রী পিওর দেশি তাসের গুজরাটি, আর এই হচ্ছে আসল চমক। চমক ব্লাউজে আসবো, ব্লাউজটা প্রপার তাসের, কিন্তু পেইন্টিং এ ব্লাউজ, এটা কিন্তু একদমই চমক, এটা একদমই রেয়ার পিস, কারণ গুজরাটি হলেই লোকে ভাবে কি জানো তো, যে অল ওভার একটা জ্যাকেট ব্লাউজ হবে। আমি একটু শাড়িটা একটু এইভাবে গায়ে ফেলে দেখাতে চাই আর কি, ব্লাউজটা সঙ্গে নিয়ে, হ্যাঁ অবশ্যই সোমা আমাকে একটু হেল্প করে দেবে, একদম এইভাবে যাচ্ছে। দেখো যদি আপনারা ব্লাউজটা এইভাবে বানান এবং এই শাড়িটার সাথে এইভাবে পরেন অসাধারণ লাগবে। দেখুন শাড়ির কম্বিনেশনটা দেখুন, একটু ক্লোজ যাবো কি, একটু শাড়ি আর ব্লাউজ পিসটা মিলে ওকে দেখো, দেখো এই রংটা দেখো অসাধারণ, তার সাথে এই বর্ডারটা কি সুন্দর, পিওর দেশে তার সাথে একদম লাইট, এবং তার সাথে কিন্তু একদম হেভি ওয়ার্ক, মানে হেভি ওয়ার্ক বলতে এটা টেস্টেড ওয়ার্ক, এটা কত 8000 অনওয়ার্ডস, 8000 টু 8500 দুই দিন। এরপরে আরেকটা দেখো, সব তসরের কারিগরি, জাস্ট দেখবেন কাজগুলো, এটা কিন্তু অবশ্যই একটা হ্যান্ড ওয়ার্ক, হ্যান্ড পার্সেল ওয়ার্ক যাচ্ছে। দেখো এইখানটা একটু দেখাই, এটা পুরোটা একদম পিওর ফ্যাব্রিক, একদম কোষা যাচ্ছে, কোষা তাস্তে যাচ্ছে পুরোটা, দেখুন এখানে ডুপে এনে ন্যাপসগুলো আপনারা বুঝতে পারবেন, উইথ একটা হালকা টিস্যুর উইভিং যাচ্ছে বডির এই জায়গাটা, দেখুন কাজগুলো দেখুন প্রপার পিওর হাতের কাজ, প্রপার হাতের কাজ, দেখুন সিকুইন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ একদম হাতের। এবং একটা যদি বড় যে ফ্লাওয়ার গুলো করা হয়েছে একটা যদি দেখাও, এবার একদম ফ্রেঞ্চ নট হেডিং বোন অরিজিনাল হাতে করা, কিন্তু যে কোনো একটা দেখাও অরিজিনাল হেডিং বোন ফ্রেঞ্চ নটের এই কাজটা কিন্তু যাচ্ছে, তার সাথে আবার একটা করে সিকুইন হাত দিয়ে স্টিচ করা হয়েছে, হ্যান্ড স্টিচ, হ্যান্ড ম্যানুয়াল করা, কোনো মেশিন ওয়ার্ক নয়, এটা কিন্তু প্রপার ফ্রেঞ্চ নট, যতগুলো কাজ দেখছেন পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা, হাতে করেছে, এবং অবশ্যই ইজ এ একদমই ম্যান ওয়ার্ক, হাতের হ্যান্ড ওয়ার্ক ম্যানুয়ালি করা হয়েছে। এবং দেখো এখানে উইভিংটাতে আমি বলবো, এটা কিন্তু পুরোটাই পিওর ফ্যাব্রিক যাচ্ছে, উইভিংটাতে কিন্তু কোষা তাসের, একদম তাসারের কারিগরি যদি বলেন তো আপনারা প্রতিষ্ঠান এসে বলবেন তাসারের কারিগরি দেখবো, আমি আপনাকে দেখিয়ে দেবো, এবং পিস টু পিস, এটার কোনো অনুকরণ বা কেউ যদি কপি করে সিনথেটিকে বানিয়ে ফেলে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, বারবার অন এয়ার কথাটা বলে দিচ্ছি। এবং অবশ্যই আপনারা ভালোবাসলে কিন্তু অবশ্যই চটপট করে আপনাদের ফিডব্যাক জানাবেন সরাসরি কথা বলার নাম্বারটাতে, প্রত্যেকটা কাজ। আর বুকিং এর জন্য কিন্তু অবশ্যই আপনারা বুকিং নাম্বারগুলোতে ফোন করবেন। এটা ব্লাউজ পিসটা দেখো, দেখো এই জায়গাটা একটু দেখাই, হ্যাঁ দেখি দাও এই জায়গাটা দেখো, এটা হচ্ছে তোমাদের ব্যাক বা স্লিভস তোমরা ইউজ করতে পারো যেভাবে তোমার পছন্দ মতন, আর ঠিক সোমার দিকে দুখানা ফুল যাচ্ছে, তোমরা এটা আর্মি ইউজ করতে পারো, এই যে আর্মি ইউজ করা যাবে, এগুলো ঠিক ওই হেডিং বোনের মতন যে কাজটা পিওরটা করে দেওয়া হয়েছে, পিওর তাসার, পিওর তাসার S4 9000 অনওয়ার্ডস, এটা উইদিন 10000 চলে আসবে, 9800 অনওয়ার্ডস। এরপরে দেখাবো S5, আরেকটা তসরের কারিগরি S5, জাস্ট রিমাইন্ডার দ্য পার্টিকুলার নাম্বার S5, এই রংটা হচ্ছে পিওর দেশি তাসারে, কিন্তু এটাও কিন্তু একটা ডাই করা, এবং একদম নেভি ব্লু রংটা দেখো, আর তার সাথে এই কাজটা অসম্ভব কাজ, পারসি, আহা দারুন পারসি, দারুন পারসি, নিখুঁত, কেউ কোনো খুঁত পাবে না, প্যাস্টেল যেরকম কালার কম্বিনেশনস করা হয় শাড়িটা দেখতে দেখতে। অবশ্যই কে আছেন, নমস্কার,
কথা তো বলছ না। হ্যালো, হ্যাঁ আমি বলছি, শুনছি বিশ্বজিৎ বলুন। বলছি কি এখানে কি পিওর সিল থান পাওয়া যাবে? হ্যাঁ, পিওর সিল বিষ্ণুপুরী কাতানে থান আপনি পেয়ে যাবেন। আর যদি এনি এনি আরো ফার্দার কিছু যদি কোয়ারিজ থাকে দেখুন ফোন রেখে স্ক্রিনের সামনে যান। পিওর সিল বিষ্ণুপুর করে এমনি কি পিওর কিরকম পড়বে একটা থান? আপনি প্লিজ আমাদের সরাসরি কথা বলার নম্বরে ফোন করে নিন। দেখুন ওই একদম লেখা আছে ফর বুকিং, ওই বুকিং নম্বরে ফোন করুন, বুকিং নম্বরে আপনাকে সমস্ত ডিটেইলসটা বলে দেবে। ধন্যবাদ। চলে আসছে একটা শাড়ি, অসাধারণ কম্বিনেশন S5, পিওর দেশি কাজের এবং কাজটা একটু দেখাও সোমা গো, প্লিজ কাজগুলো দেখাও, কাজগুলো দেখো। আধা ঘন্টার পরে সম্ভব এত সুন্দর তসরের কারিগরি গুলো, কিন্তু ওয়ান পিস না যে তুমি তসরের কারিগরি নিয়ে একটা গোটে আলাদা একটা এপিসোড করো, শুধু তসরের কারিগরি থাকবে সেখানে পুরো এপিসোড। তুমি করো না একটা অন্তত করে, আমরা সিরিজ 1 সিরিজ 2 করে নিয়ে আসো। অসাধারণ, জাস্ট সেই জন্য ফেসবুকটা ফলো করো। অসাধারণ মানে আপনি হাত বোলাবেন না আপনি মনে হবে পুরো একদম মনে হচ্ছে, দেখো ছবিটা দেখো মনে হচ্ছে কত ফুল সাজিয়ে রেখেছি এবং সেটা হাতে করা। বেস ফ্যাব্রিক পিওর দেশি তেসের ডাইটাই তো আসবে না, এই রংটাই আপনি পাবেন না, তো আপনি ন্যাচারাল কালার পাবেন যেটা আমরা আগেও দেখিয়েছি কারিগরি, কিন্তু এই এই কাজগুলো কিন্তু একদম নতুন হয়ে উঠেছে। আর স্পেশাল এপিসোডস আজকে যাচ্ছে, যারা দেখছেন খুব মনোযোগ সহকারে তসরের কারিগরিগুলি দেখুন, নাহলে কিন্তু আমাদের খুব দুঃখ লাগবে। কারণ আমরা চেষ্টা করি আমাদের প্রাণপণ আমরা একটা শাড়ি দেখাবো এবং একটাই জন্যই যে আপনারা যে এত প্রচেষ্টা করে ফোন বুকিং করেন এটা আমাদেরই খুব খারাপ লাগে, সবাইকে দিয়ে উঠতে পারি না। দি বেস্টটা দেখারও চেষ্টা হয় এবং তার জন্য আমরা সময় নিয়েই দেখাই। এটা S5, একটা অসাধারণ দেশি তাসার নেভি ব্লুতে এটা ব্লাউজ পিস এবং এটা হাতে করা ব্লাউজ পিসটা দেখুন, এটা ডিজাইনার ব্লাউজ পিস, অসাধারণ কম্বিনেশন। এই শাড়িটা আমি চটপট করে গায়ে দিই, একটু দেখি তো, দেখো 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 চটপট করে গায়ে দিয়ে দেখিয়ে দেবো এবং অবশ্যই দেখতে দেখতে আমাকে কেমন লাগছে অবশ্যই শাড়ি সমেত না আমার মুখটা কেটে দেখুন। এই শাড়িটা জাস্ট দেখুন, কোনো কথা হবে না, শাড়িটা আঁচলটা যে এইভাবে থাকে না, জাস্ট দেখুন কাজটা কি কম্বিনেশন। S5 পিওর দেশি তাসা, দেখুন 12,000 অনওয়ার্ডস উইদিন 13,000 পেয়ে যাবেন। জিপ জিপ হ্যাঁ জিপ, এটা 14,000 12,000 এর কোনো রেঞ্জই না। আমি যে কারিগরি এই কাজ অসাধারণ, এগুলো পিওর ফ্যাব্রিক। আর একটা দেখো S6, আমি জানি না S6 কি হবে, তসরে বাঁধনি করা দেখো। হ্যাঁ দেখছি আমি, এটা কিন্তু ম্যানুয়ালি প্রপার হাতে করা বাঁধনি, বাঁধনি উইথ পার্সি, একদম দেশি তাসার বর্ডারটা পার্সি। হ্যাঁ এই জায়গাটা তুমি দেখো, দেখো বাঁধনি দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রপার বাঁধনি করে দেওয়া আছে তাসারে, কিন্তু বাঁধনি যাচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে, তার সাথে একটু বর্ডারটা দেখাই মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রপার পার্সি, একটু বর্ডারটা একটু একটু পাইপিং সময় দেখাই বর্ডার, প্রপার পার্সির ফ্রেমিং, এটা পার্সি দিয়ে ফ্রেম করে নেওয়া, বডিটাতে রয়েছে বাঁধনি। আপনি কতটা আলাদা ভাববেন, কোন শাড়িটা আপনি ডিজাইনার বলেন, কোনটাকে আপনি বলেন যে আপনার চিন্তা প্রসূত, আপনি ভাববেন একটা শাড়ি পরবেন এজ এ ওয়ান পিস। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ বলছিলাম, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি বলুন। হ্যাঁ বলছিলাম আপনারা S3 যে শাড়িটা দেখালেন, হ্যাঁ নাম এবং লোকেশনটা বলে দিন, আমি অনুষ্ঠান শেষে চেষ্টা করবো আজকে, আদারওয়াইজ আমি কালকে আপনাকে কনফার্ম নিয়ে কথা বলে নেবো। একদম ওই বক্সের মধ্যে ফর বুকিং বলে দেখুন, একটা রিসিভারের একটা এরকম সিগনাল ইয়ে রয়েছে, সিম্বল রয়েছে, ওই নাম্বারগুলোতে ফোন করুন। সাদা রঙের বক্সের মধ্যে যে ফোন নাম্বারগুলো লেখা ওই ফোন নাম্বারটাতে ফোন চলে আসবো। নাম্বার হচ্ছে 6 S6 পিওর দেশি তাসের বাঁধনি যাচ্ছে, কম্বিনেশনটা দেখুন সো হাই প্রোফাইল, আমরা বলি না ক্যাটাগরি ওয়াইজ খুব হাই প্রোফাইল, এই শাড়িটার কোয়ালিটিটা এবং এর প্রেজেন্টেশনটা ভেরি হাই প্রোফাইল, কিন্তু রেঞ্জ খুবই মিনিমাম, আমি আপনাকে বলে দিলাম ভীষণ মিনিমাম। দেখো ওয়ার্কটা দেখো, পার্সির ওয়ার্কটা এবং তার সাথে পুরো একটা তাসারের মানে র সিল্কের যে বর্ডারটা, রেড বর্ডারটা, ওফো ফিনিশ, কাজের ফিনিশ একেই বলে। দেখো ব্যাকটা দেখো, তোমরা বুঝতে পারবে না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, এত নিখুঁত কাজ, ক্যাটাগরিক্যালি হাই প্রোফাইলই বটে। সিক্স, এগুলো রেঞ্জ S6 এবং অবশ্যই রেঞ্জ 10,000 অনওয়ার্ডস, হ্যাঁ 10,000 টু 11,000, 10,500 to 11,000। আপনি প্লিজ কোনো পার্টিকুলার প্রোডাক্টের দাম যদি আপনার মনে হয় জানতে, আপনি জিজ্ঞেস করে নেবেন আমাদের ফর বুকিং নাম্বারসগুলোতে। শাড়ির ফলটা দেখেছো, এটা হচ্ছে বেস্ট ফ্যাব্রিকটা দেশি তাসার, কি কোয়ালিটি এবং তাতে পুরোটা পার্সির ওয়ার্ক, পুরো 10,000 ওই মোটামুটি ওই 10 থেকে 11 মধ্যে, হ্যাঁ 10,000 থেকে 800 থেকে ওই 11,000 মধ্যে। আরেকটা দেশি তাসার S7 গ্রে কালার, S7 রংগুলো পাবেন না, ওই দেখুন ভদ্রলোক এত সুন্দরভাবে মাইনরিটি দেখেছে, কিন্তু মানে পুরুষ বন্ধুরা যেভাবে মাইনরিটি শাড়ি দেখে আমি বিশ্বাস করি না যে তারা এত সুন্দরভাবে মাইনরিটি শাড়ি দেখে, এটা আমাদের পরম সৌভাগ্য প্রাপ্তি। চলে এসেছি S7, একটা অসাধারণ কম্বিনেশন দেখুন, গ্রে কালার, গ্রে, এটা কিন্তু প্রপার দেশি তাসা, তার মধ্যে কিন্তু ডাই করা হয়েছে, রং করা হয়েছে ম্যানুয়ালি, মানে মানুষই করেছে, কোনো মেশিন ডাইড নয়,
এবং তাতে কিন্তু পুরোটা ওয়ার্ক অ্যাজ এ স্টিচের ওয়ার্ক একদম। এই কথাগুলো আপনারা চট করে দেখতে পাবেন না, কারণ এগুলো তো খুব কাস্টমাইজ প্যাটার্ন করে আমরা বানাই, এগুলো সকলের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন না। ওয়ান পিস টু পিস ম্যান, এরকম হবে পিস টু পিস। এবং এর ওয়ার্কগুলো আমি একটু দেখিয়ে দিই, ক্লোজলি যাবো ক্লোজলি। হ্যাঁ, একটু বর্ডারটা দেখাই, দেখো এখানে কাজের সুতোর রঙগুলো দেখুন, যে রঙগুলো কিন্তু আপনি চটচট করে দেখতে পাবেন না। বডির কাজটা দেখো, একটা হালকা হালকা সিকুইন রয়েছে না শাড়িটাকে, একটা অন্যরকম লুক দিচ্ছে। আপনি যত এলিগেন্ট যত সোবর শাড়ি পরুন, শাড়িগুলো জাস্ট দেখতে হবে শাড়িগুলো। S7 গ্রে 12,900 এবং দেখো এই ব্লাউজ পিস গুলো কিন্তু একদম ডিজাইনার করে দেওয়া আছে, পুরো মাইকা বসানো, পুরো সিকুইন দিয়ে। দেখো কি সুন্দর একটা লুক, পিওর দেশি তাসার, কিন্তু পিওর দেশি তাসার। এগুলো রেঞ্জ মোটামুটি 12,000 থেকে 13,000 12,000 থেকে 13,000 যাব। নাম্বার 8, এটা নাম্বারটাও সেই কালার, রংটা হবে সেই কালার, তাই তো বললাম কালারটা সেই কালার, সেই কালার, মানে যে কালারটা কোনো রং নেই, আমি আর সময় তার কোনো ব্যাখ্যা নেই। এটা বেসিক্যালি একটা অলিভ অলিভ কালার বলা যেতে পারে, কিন্তু তসরের ডাই হলে না এটা এই রংটা দেবে। একটা খুঁজে দেখান, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কত উজ্জ্বল লাগছে না তুমি বলো, এত সুন্দর লাগছে, কিন্তু প্রপার ন্যাচারাল ডাই, কিন্তু ইটস নট আ কেমিক্যাল হার্মফুল ডাই। আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে, পিচে যাবে, ছিঁড়ে যাবে, দিস ইজ নট আ টাইপ অফ দ্যাট টাইপ অফ কালার হলে যে শাড়ি নষ্ট হয়ে গেল না, হবে না। এটা প্রপার দেশি তাসার দেখছেন, এই কাজটা পুরো কাচনির কাজ রয়েছে, মানে কাচনি বলছি, কাচ্চি ওয়ার্ক রয়েছে, মানে যেটা আমরা কাচ্চির ঘরানার বা কাথিয়াবাড়ি যে ওয়ার্কটা দেখি সেই ওয়ার্কটা করা হয়েছে। টসরের মধ্যে ওই যে লাল পাড় ছিল, আমি ওটা ঠিক মনে রাখতে পারিনি, ওটাকে আরেকবার দেখানো যায়? ওটা আমি চেষ্টা করবো, যদি সময় থাকে অবশ্যই দেখাবো স্যার। আপনি একটু টিভি স্ক্রিনে থাকুন, আধ ঘন্টা মোটামুটি আমাদের কাছে কতটা সময় আছে আমি দেখে নিচ্ছি, চেষ্টা করবো। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, আপনি চেষ্টা করতে পারি, আমি নয়তো আপনি আমাকে প্লিজ একটু হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও কল করে দেখিয়ে দেবো, বা আপনাকে ছবি পাঠিয়ে দেওয়া যাবে, সবচেয়ে ভালো হবে। হোয়াটসঅ্যাপে আপনি কথা দেখিয়ে দিন না, ঠিক আছে? চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করছি স্যার। আচ্ছা, এটার কাজটা আমি প্রথমে বলি, পুরোটাই একদম কাথিয়াবাড়ি ওয়ার্ক, যেটা আমরা কাচ্চির ওয়ার্ক বলি। একদম সুন্দরভাবে একটু কাজটা দেখতে হবে, রংগুলোই অন্যরকম, রানি রেড গ্রিন বর্ডার দেখে, তার সাথে কিন্তু প্রত্যেকটা বর্ডার কিন্তু ফিনিশ করে দেওয়া, তার সাথে অরেঞ্জ, এবং বডির বুটিগুলো দেখো, এবং ছোট্ট ছোট মাইকা দিয়ে এত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে না, দেখো কি রং, কোনো কথা হবে না। রংটা দেখুন, আপনাকে বলছি তো আমি, ওপেন চ্যালেঞ্জ, আপনারা এরকম একটা রং খুঁজে দেখান দেশি তাসারে, এরকম তসরের কারিগরি। নাম্বার 8 আমরা শুরু করলাম কত থেকে, 4 থেকে, 3 থেকে, না 3 থেকে স্টিল নাও, দেশি তাসারে কারিগরি দিয়ে আছে কোয়ালিটি। এবং এর সাথে যদি আপনি এরকম একটা ব্লাউজও পরেন, মানে রেড কালারের ব্লাউজও পরেন, কোনো কথা হবে না শাড়িটা নিয়ে, কোনো কথা হবে না। মানে একটা স্লিভলেস ফুল স্লিভস এরকম ব্লাউজ পরুন, অসাধারণ রং, অসাধারণ কম্বিনেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল রং। কাজটা দেখেছেন, অসাধারণ কাজ। এগুলো মোটামুটি রেঞ্জ বলে দেবো, এবং ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস কিন্তু একদম ডিজাইনার করে দেওয়া আছে, জ্যাকেট ফরমেশনে করে দেওয়া আছে ব্লাউজ পিসগুলো, কিন্তু এটা নরমাল ব্লাউজ নয়। S8 গেল 10,000 অনওয়ার্ডস, 10,000 অনওয়ার্ডস। অবশ্যই এবার যাব নাম্বার 9, 9 নম্বরে পিওর স্বর্ণচুরি বিষ্ণুপুরের কাতান, তসরের কারিগরির পর একদম অ্যান্টিক কারিগরি যদি আমরা বলি, এবং সেখানে আছে কপার জরি, এমারেল্ড গ্রিন, পান্না সবুজ, সেই তাই কপার জারি করে দেওয়া আছে। দেখুন এই কাজটা, শুধু একটু দেখুন আঁচলটা, একটু বাইডলি দেখাবো আঁচলটা জারির সাথে, তোমার যে তো মানে রেশমটা গেছে পুরো সিলভার মনে হচ্ছে। হোয়াট আ কম্বিনেশন, এমারেল্ড গ্রিন এরম কপার জারি, কি মারাত্মক! এতদিন তো আপনারা সোনালি সোনালি দেখে মন ভরিয়েছেন, এবার আমি বলবো কপার, প্রত্যেকটা কপার জারি পিস টু পিস আমাদের প্রতিষ্ঠানে বুকিং করে আমরা দিতে পারি না, টু বি ভেরি অনেস্ট। আমাদের আবার রিপিটেটিভ সময় লাগে, এক মাস দেড় মাস সময় লাগে, এলে তবে আমি আপনার সাপ্লাই করতে পারি, আপনাদেরকে অর্ডারটা বুক করতে পারি, সে তো বটেই। পিস টু পিস এমারেল্ড গ্রিনটার সাথে পিওর কপার জরির একটা স্বর্ণচুর দেখছেন, আমরা বডিতে আস্তে আস্তে আসবো। S9, এই এটার রেঞ্জ হবে 9,300 উইদিন, 9,300 উইদিন এমারেল্ড গ্রিনের সাথে কপার জরি, হোয়াট আ কম্বিনেশন। কাজগুলো একটু ক্লোজলি দেখাবো, S9, ওফো কাজটা দেখো, সোমার কোয়ালিটি নিয়ে কোনো কথা হতে হবে না। একটু বর্ডার, হ্যাঁ বর্ডারটা ঝুলে দেখো, একটু বর্ডারটা দেখিয়ে দাও, এইসব শাড়ি হচ্ছে আমাদের হেরিটেজ, এইসব শাড়ি। আর এই হেরিটেজের সাথে সোনার বাংলা একটা অ্যাডিশন কি জানো তো,
একটু ফিউশন তৈরি করা কপারস এর দিয়ে। পিওর স্বর্ণচুড়ি দেখিয়ে দিলাম, অবশ্যই বাংলার স্বর্ণচুড়ি 9300 মোটা নাম্বার 9। এবার যাবো 10, ঘিচা স্বর্ণচুড়ি দেখাবো। তসর ঘিচা একবার ফোনে আছে কি? নমস্কার, কেটে গেল। আপনারা প্লিজ একটু ফোন করলে একটু লাইনে থাকবেন, কারণ একটা কথা বলতে বলতে একটা ইমোশনে কথা বলা হয় তো কাটা যায় না। প্লিজ আপনারা একটু ফোনে থাকবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে ফোনে কথা বলে রিসিভ করে নেব। ফোন করতে থাকুন। এই শাড়িটা দেখুন, মন দিয়ে দেখতে হবে শাড়িটা, খুব মন দিয়ে শাড়িটা দেখুন। এটার কোনো এজ নেই, এটা মনেই হবে না, এটা প্রপার ঘিচা তসরে না স্বর্ণচুড়িটা করা হয়েছে। মানে এই তসরে উইভ করে এই বুটিগুলো আনা ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। অরেঞ্জ বুটি, নো রেড নো রানি, আমি কিছু বলছি না, এটা কিন্তু ঘিচা তসর দেখুন, তাতে কিন্তু স্বর্ণচুড়ি করা আছে। সো এলিগেন্ট, বিউটিফুল, ক্লাসিক, পুরোটা অল ওভার মিনেকারি ওয়ার্ক যাচ্ছে। ঘিচা তসর স্বর্ণচুড়ি আমি নাম দিয়েছি এই জন্য। তাসার বেসের সাথে স্বর্ণচুড়ি, আমরা সিল্কে স্বর্ণচুড়ি দেখাই, বালুচুড়ি দেখাই, আজকে তাসারে একটা দেখিয়ে দিলাম। কাজটা দেখুন, কাজটা দেখুন, এটা যাচ্ছে নাম্বার 10, আজকে 10 নাম্বার, নাম্বার 10 পিওর তাসার স্বর্ণচুড়ি। তাসার স্বর্ণচুড়ি আমি দেখিয়ে দিলাম, সিল্ক স্বর্ণচুড়ি দেখাচ্ছিলাম, এতক্ষণ তসর স্বর্ণচুড়ি দেখো, কাজটা দেখো, হ্যাঁ অসাধারণ। নাম্বার 10, নাম্বার 10, এটাও কিন্তু 9300 ওনলি। এই কোয়ালিটির কাজ এবং এই কোয়ালিটি এবং একদমই 100% ন্যাচারাল ফাইবার, দেখো এখানে তোমরা ন্যাপস গুলো বুঝতে পারবে। হাত দিচ্ছি বুঝতে পারছো, পিওর পিওর দেশি তাসার, মানে একদমই আমাদের তসরে স্বর্ণ চুড়ি দেখিয়ে দিলাম। রেঞ্জ 9300 উইথ ব্লাউজ পিস। 10 নম্বর যাবো, এবার যাবো হচ্ছে 11 নম্বরে। ওফো, নাম্বার 11টা দেখো, সেই তোমার কালারিং গরু, কিন্তু 3D প্যাটার্ন করা হয়েছে, তিনটে উইভিং। নমস্কার, নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলছি কি যে ওই আপনার 1450 এর রেঞ্জে বাটিক প্রিন্টে কাগজ কাপড় দেখিয়েছিলেন, আমরা তো আপনাদের অনুষ্ঠান দেখি সোনার বাংলা, তো সেই কাপড় গুলো কি আর দেখানো যাবে না? আপনি যে প্রান্তে থাকুন, ত্রিপুরা, আগরতলা, আসাম, সাউথ, নর্থ, যেখানে থাকুন আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন। হোয়াটসঅ্যাপে হচ্ছে এখন মাধ্যম, অনলাইন ভার্চুয়ালি আমরা ভিডিও কল করে হোক বা স্টিল ফটোগ্রাফ পাঠিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে নেবো, তাহলে অবশ্যই আপনারা সেখানে ভালো করে জিনিসটা প্যাটার্নটা বুঝতে পারবেন। ধন্যবাদ। চলে আসছি আমরা হচ্ছে একটা অসাধারণ কম্বিনেশন যাচ্ছে, পুরোটাই কিন্তু গরদ দেখছেন, কালারিং গরদ এবং তিনটে ডাইমেনশন অফ ইউজেস অফ কালার থ্রেড ইউজ হয়েছে। একটু ওয়াইডলি দেখবো শাড়িটা, বেসিক কালারিং গরদই প্রথম এখানে দেখেছি, আর থ্রি ডি তো আজকে জীবনে প্রথম দেখছি। সি গ্রিন দেখো, তোমরা এখানে বুঝতে পারবে, দেখো এখানে সি গ্রিনের সাথে একটা রানি কালার ক্রস যাচ্ছে, পুরোটা অল ওভার একদম ঠাসা ওয়ার্ক, শঙ্খ ট্রেডিশনাল, কিন্তু এই যে একটা উইভিং দেখছেন, এই উইভিংটা কিন্তু ইনহ্যান্স করা হয়েছে, নতুন ইনহ্যান্স করেছে, তার সাথে রেশমের বুটি, তার সাথে রেশমের বুটি, একটু ক্লোজলি যাও, বর্ডারটা হয় না, রেশমের বুটি তার সাথে বর্ডার, তার সাথে এই কম্বিনেশন অফ S11, এটা 7500 অনওয়ার্ডস, 3D কালারিং করো একদমই। এখানটা দেখো প্রপার সি গ্রিনটা ক্রস যাচ্ছে, এই জায়গাটা দেখো, এটা প্রপার সি গ্রিন, ওটা ক্রস, আর ওখানে তোমার আবার একটা রানীর সাথে ক্রস চলে এসেছে, মানে এক দুই পর পর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ক্রস যাচ্ছে, থার্ড হাফটা সলিড সি গ্রিন, কি কম্বিনেশন দেখো, এখানটাই বুঝতে পারবে। তার সাথে একটা কৃষ্ণ নীল বর্ডার, বর্ডার কোয়ালিটি নিয়ে কোনো তো কথা হবে না, কথা হবে না, আপনারা জাস্ট দেখুন। আপনাদের ভালো লাগলে আমি বারবার বলছি আপনারা হোয়াটসঅ্যাপ করুন, সবচেয়ে ভালো হয় সেখানে, কেন সবসময় ফোনে সবকিছু বলা যায় না, অন স্ক্রিন কেন সময়ের ব্যাপার থাকে, তো প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিন। নমস্কার, নমস্কার, কে আছেন? নমস্কার, বলছি দাদা আপনি যে এখন যে শাড়িটা দেখাচ্ছেন, তার আগের শাড়িটা কত নম্বর গেল? আচ্ছা এইটা আমরা যে দেখালাম, যেটা এখন যেটা দেখালাম এক্ষুনি যেটা দেখলেন বরদ, সেটা 11, তার আগেরটা ছিল 10, যেটা আমরা 10 দামটা কত বললেন? ওটা মোটামুটি 9300 এর মধ্যে পেয়ে যাবেন, 9300। এটা কি আপনাকে মেসেজ, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোনেও আপনি বুকিং করে নিন, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলে নেব, আপনার নাম আর লোকেশন দিয়ে বুকিং করুন। ঠিক আছে, আমি আপনাকে মানে পরে টেলিফোন করে জানাব। হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যেটা আসছে একটা নবাবি লখনৌ চিকন, নবাবি লখনৌ চিকন আমি নাম দিয়েছি, আঁচলটা দেখাবো, আঁচল 12 নম্বর শাড়ি, S12 12 নম্বর শাড়ি, ওয়ার্কটা অসাধারণ, এবং এর বর্ডারটা দেখাবো, বর্ডারটা মোতি আছে, মোতি প্রপার জিরো সাইজ মোতির ওয়ার্ক,
লখনৌ চিকন এর জন্য নবাবী লখনৌ চিকন মানে স্টোন তো অনেক দেখেছে নবাবরা মোদি ইউজ করবে অসাধারণ আর বডির কাছটা কিন্তু কিন্তু বুটিদার লখনৌ চিকন আমরা সাধারণত জাল দেখেছি কিন্তু বুটি ইউজ হয়েছে বস জাস্ট দেখতে হবে শাড়িটা পারে রয়েছে নকশা আর বডিতে বুটি এটা তো দেখতে হবে উইথ মোতি কবে না নবাবী লখনৌ চিকন একদম ইজ এ পিওর কিন্তু পিওর ফেব্রিক কোনো খাদ নেই এতে মিক্স নেই ইজ এ পিওর ফেব্রিক মানে প্রপার জর্জেট যাচ্ছে নবাবী লখনৌ চিকন উইথ মোতি একটু ক্লোজলি কাজগুলো দেখা হবে এবং উইথ সিকুইন এবং তার সাথে সুন্দর স্টাইলিশ ব্লাউজের সঙ্গে পরবে আর এই ব্লাউজটা আলাদা করে বানিয়ে রাখবে পুরো মোতি দিয়ে ব্লাউজ পিস একজন দিদি ভাই আছেন আমাদের আমি সবার বলে দিই এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো মোতি দিয়ে তিনি থাকেন হচ্ছে আমাদের খুব হরিপালেই এটা মোটামুটি 7000 উইদিন 7000 আচ্ছা এরপর যাব 13 হরিপালে থাকেন বলো হ্যাঁ তো উনি 3 বছর আগে একটা পলসের জুয়েলারি কিনেছিলেন তো রিসেন্টলি উনি একটা লিনেন নিয়েছেন সেই লিনেনের সাথে অসম্ভব ভাবে একটা ম্যাচ করে গেছে উনি দুটো ছবি তুলে আমাকে পাঠিয়েছেন বলছে কি কোইনসিডেন্ট বিশ্বজিৎ আর আরেকটা কথা বলবো মুর্শিদাবাদের দিদি যেদিনকে আমি বলেছিলাম আগের সপ্তাহে লাইভে একটা পদ্ম কথা দেখিয়েছিলাম দশরে ওটা উনি নিয়েছেন এবং উনি বলেছেন অসাধারণ হচ্ছে শাড়িটা উনি খুব প্লিজড তো দিদি ভাইয়ের নাম তো আমি বলবো না সুতরাং মুর্শিদাবাদ দিদি ভাই আমি বলে দিলাম অনস্ক্রিন যে উনি যেটা বলেন যে পদ্ম কথা মানে উনি পদ্ম মোটিভস নেবেই নেবেন নিয়েছেন থ্যাংক ইউ দিদি ভাই চলে আসি একটা টাই অ্যান্ড ডাই আবার একটা চিকেন কারি এবং সেটাও পিওর পিওর ফ্যাব্রিক পিওর জর্জেটের টাই অ্যান্ড ডাই চিকেন কারি দেখো এখান থেকে লাইট ডিপ বুঝতে পারছো তোমরা কাজটা বুঝা যাচ্ছে অসাধারণ কাজ এটা আজকের S13 13 নম্বর এবং দেখো একটু এখানে কাজটা ধরে দেখায় সোমার দিকের পায়ের কাজ এটা কিন্তু ভীষণ সোবার শাড়ি খুব সোবার সিঙ্গেল থ্রেড ওয়ার্ক আছে উইথ সিকুইন এবং এই জায়গাটা এক্স্যাক্টলি এটা কিন্তু পুরোটা কিন্তু উই মানে স্টিচ করে দেওয়া আছে কিন্তু পুরোটা গামিং নয় মানে এমন মনে হবে না উইভিং এখানে হালকা একটা সিকুইন যাচ্ছে সিকুইন আছে স্টিচ সিকুইন আছে অসাধারণ দেখো মনে হচ্ছে কোনো সিলভার জারির ওয়ার্ক উইদিন 7000 দেখো এটা হচ্ছে টাই অ্যান্ড ডাই কম্বিনেশন উইদিন 7000 হোয়াট আ কম্বিনেশন এই শাড়িটা একটু অসাধারণ লাগছে S13 উইদিন 7000 ও একটু কাছে কাছে এই দেখো এখানে এই জায়গাটা দেখো এটা কিন্তু পুরোটা স্টিচড নমস্কার কে আছেন স্টিচ সিকুইন হ্যালো দাদা আমি মেথরবাড়ি থেকে বলছি হ্যাঁ বলুন বলুন হচ্ছে আমার এজ 15 তো আমাকে দাঙ্গি টাইপের কোন স্টাইলিশ মডার্ন জিনিস ড্রেস একটা টাই অ্যান্ড ডাই লখনৌ চিকন আজকে দুটো একটা নবাবী লখনৌ চিকন দেখালাম একটা টাই অ্যান্ড ডাই লখনৌ চিকন দেখালাম অসাধারণ কাজ রংটাই অসাধারণ অসাধারণ কম্বিনেশনস এগুলো মোটামুটি 7000 আচ্ছা এরপরে আমি আর কি দেখাই খুবই সময় কম দুটো লিনেন বেনারসি দেখি হ্যাঁ দেখি চলো এগুলো হচ্ছে প্রপার পিওর লিনেন বেনারসি নাম্বার 14 আপনারা কি করবেন সরাসরি প্রতিষ্ঠানে আসবেন এবং সকাল 11টা থেকে রাত্রি 8টা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউবটা ফলো করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং এই ধরনের প্রচুর সম্মান আপনারা পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন পিওর লিনেন বেনারসি নাম্বার 14 পিওর লিনেন বেনারসি স্কাই ব্লু নাম্বার 14 পিওর লিনেন বেনারসি গুলো 5000 অনওয়ার্ডস 5300 উইদিন কন্ট্রাস্টও আপনারা পেয়ে যাবেন পরপর দুটো আমরা সেলফ দেখিয়ে দেবো ডিজাইনার ব্লাউজ বুটিদার ব্লাউজ 14 গেল এবার দেখাবো 15 এটাই লাস্ট হবে সময় আমাদের শেষ একদমই একদমই আপনারা সরাসরি ফোন অনুষ্ঠান দেখতে থাকুন ইউটিউবে পেয়ে যাবেন সরাসরি ফেসবুক পেজ ছিল এটা ফিগার মোটিভ ময়ূর আছে পুরো ময়ূর একদম খুব সুন্দর একটা গাজরি রং বা পিচ কালার কম্বিনেশনসে যাচ্ছে অল ওভার 5000 অনওয়ার্ডস উইদিন 5300 উইথ ব্লাউজ পিস 5300 আজকে অনুষ্ঠানটা অবশ্যই শেষ করব যাওয়ার আগে বলে দেব যে প্লিজ মনে রাখবেন সোনার বাংলার কোনো শাখা নেই যারা আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে তাদের কথা শুনবেন না সরাসরি ফোন নাম্বারগুলোতে ফোন করুন আমি থাকবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নেবে কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ফ্রি হাওড়ার হুগলি কিছু কিছু অঞ্চলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ করবেন ইউটিউবে ফলো করবেন এবং সরাসরি ফেসবুক পেজ সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড ফলো করতে ভুলবেন না প্রত্যেক শনিবার তাহলে মানে আগামীকালও আগামী শনিবারও দেখা হচ্ছে ঠিক বিকেল 4টে সময় শনিবার নমস্কার